আজকে তাহলে আমাদের সেই দিন যেখানে হচ্ছে এই একটা লেন্দি চ্যাপ্টার পি ব্লক এলিমেন্টের ক্লাস 12 এন্ড রিপিটার্স এর জন্য একদম লাস্ট পার্টটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে গ্রুপ 18 এলিমেন্টস। তাহলে গ্রুপ 13 14 11 এ পড়ে নিয়েছিলাম, গ্রুপ 15 16 17 18 আমাদের হচ্ছে তোমার ক্লাস 12 এর জন্য ছিল, সেইটা আজকে সমাপ্ত হবে। তার পার্টটা আমরা গ্রুপ 18 টা আজকে কমপ্লিট করে নেব। আর গ্রুপ 18 টাই সব থেকে ছোট বলতে পারো, মানে গ্রুপ 18 এর সিলেবাস তো সব থেকে ছোট। চলো স্ক্রিনটা শেয়ার করে দিই। এই সেই আমাদের গ্রুপ 18, মানে এইটা পড়লে আমাদের যে এতদিনের পড়া পি ব্লক এলিমেন্ট স্টার্ট করা আজকে স্টপ হবে। নেক্সট আবার একটা আছে, সেটা হচ্ছে ডিআরএফ। সেটা আমি তোমাদের একটা ফিজিক্যালের একটা চ্যাপ্টার পড়িয়ে দেন, আবার তোমার ইনঅর্গানিকে ঢুকবো, ঠিক আছে? কারণ একঘেয়েমি তোমাদের ইনঅর্গানিক নিজেদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, তাই জন্য তোমাদের জন্য মেন তোমাদের জন্য ভেবেছি যে এই এতদিন ধরে পি ব্লক চললো, এস ব্লক পড়েছো, পি ব্লক পড়ছো, নেক্সট এবার আমরা একটা ফিজিক্যালের চ্যাপ্টার পড়বো, তারপরে কিন্তু আমরা আবার ওই গ্রুপ তোমার ইনঅর্গানিকের যে একটা চ্যাপ্টার আছে ক্লাস 12 এ সেই চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে? চলো তাহলে গ্রুপ 18, এটাই হচ্ছে আমাদের লাস্ট পি ব্লকের জন্য। এর মধ্যে নোবেল গ্যাস গুলো আছে, তাই তো? গ্রুপ 18 এ আমরা একদম পিরিয়ডিক টেবিল লেভেল থেকে পড়ে আসছি যে গ্রুপ 18 এর মধ্যে কিন্তু হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এইগুলো আছে। প্রত্যেকটা হচ্ছে গ্যাস এন্ড কেমিক্যালি আনরিয়্যাকটিভ হয় প্রত্যেকটা। তাহলে কি হয়, প্রত্যেকটাই কিন্তু গ্যাস এন্ড আনরিয়্যাকটিভ হয়। তারা ভেরি ফিউ, খুব কম পরিমাণে কম্পাউন্ড ফর্ম করে, সেই কারণে এদেরকে নোবেল গ্যাস বা অনেক সময় ইনার্ট গ্যাসও বলে, মানে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়, কারণ দে ফর্ম ভেরি ফিউ কম্পাউন্ডস। এছাড়া একটা হচ্ছে তোমার ভ্যালেন্স সেলটা কমপ্লিটলি ফিল্ড থাকে, ভ্যালেন্স সেল কমপ্লিটলি ফিল্ড থাকে, আর এরা রিয়্যাক্ট করে ফিউ এলিমেন্টের সাথে, ফিউ এলিমেন্টের সাথে রিয়্যাক্ট করে, সেই কারণে এদেরকে নোবেল গ্যাস বলা হয়। কিছু অকারেন্স আছে, অকারেন্স গুলো কি কি, অল দা গ্যাসেস এক্সেপ্ট রেডন এন্ড অর্গানিসন, অর্গানিসন এন্ড রেডন এরা কিন্তু বাকিগুলো অ্যাটমোসফিয়ারে পাওয়া যায়। প্রায় ড্রাই এয়ারে ধরো প্রায় 1% বাই ভলিউম অফ উইচ আর্গন হচ্ছে যেখানে মেজর কনস্টিটিউয়েন্ট হিসেবে থাকে। এছাড়া হিলিয়াম, সামটাইমস নিয়ন পাওয়া যায় মিনারেলস অফ রেডিও অ্যাক্টিভ অরিজিন, যেমন ধরো পিচ ব্লেন, পিচ ব্লেন রেডিও অ্যাক্টিভ অরিজিন, এগুলো রেডিও অ্যাক্টিভ অরিজিনের মিনারেলসেও কখনো কখনো নিয়ন পাওয়া যায় আর হিলিয়াম পাওয়া যায়। মেইন কমার্শিয়াল সোর্স অফ হিলিয়াম হচ্ছে ন্যাচারাল গ্যাস, কমার্শিয়াল সোর্স। তাহলে মেইন কমার্শিয়াল সোর্স অফ হিলিয়াম হচ্ছে ন্যাচারাল গ্যাস। জেনন আর রেডন খুবই রিয়ারিস্ট, জেনন আর রেডন, রেডনকে কিভাবে পাবো জানো, রেডনকে তুমি রেডিয়ামের ডিকম্পোজিশন করো, ডিকে প্রোডাক্ট অফ রেডিয়াম 226, দেখো রিয়াকশনটা দিয়ে দিয়েছে যেখানে ডিকম্পোজ হয়ে রেডনও পাচ্ছ হিলিয়ামও পাচ্ছ, তাহলে রেডনে, ঠিক আছে, রেডিয়ামের ডিকম্পোজিশন হচ্ছে, রেডিয়ামের ডিকম্পোজিশন করে রেডন পাচ্ছ হিলিয়াম পাচ্ছ। আর এইটা তোমার মনে রাখার দরকার নেই, অর্গানিজমসটা মনে রাখার দরকার নেই, এটা সিনথেটিক্যালি প্রোডিউস হয় কলিশন অফ সিএফ এন্ড সিএআইএন দ্বারা। আচ্ছা, অর্গানিজমসের এর সিম্বল ও জি ইত্যাদি এগুলো, এই সম্পর্কে অতটাও তোমার দরকার নেই, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তো বোঝাই যাচ্ছে, অতটাও এখানে আর দরকার নেই কিছু। নেক্সট, সেই টেবিল প্রত্যেকটা মানে প্রত্যেকটা গ্রুপের জন্য একটা করে টেবিল তো দেওয়াই আছে। হ্যাঁ, ইলেকট্রনিক কনফিগারেশন,
ইলেকট্রনিক কনফিগারেশন আগের প্রায় পড়ে নিয়েছিলাম যে N2NH2NP6 বাট হিলিয়ামের ক্ষেত্রে এক্সেপশনাল হিলিয়ামের কিন্তু NH2NP6 হয় না হিলিয়ামের হচ্ছে 1H2 এক্সেপশনাল আচ্ছা আয়োনাইজেশন এনথালপি এদের যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল হয় সেই কারণে গ্যাসেস এক্সিবিট ভেরি হাই আয়োনাইজেশন এনথালপি তাই জন্য এদের আয়োনাইজেশন এনথালপিটা খুবই বেশি হয় ইট ডিক্রিজেস এটা ডিক্রিজ করে ডাউন দা গ্রুপে যেহেতু অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে এটা কিন্তু সেম থাকে সবার জন্য নেক্সট আছে অ্যাটমিক রেডিয়াস এটা কিন্তু ডাউনে যত যাবে ইনক্রিজ করবে উইথ দা ইনক্রিজ ইন অ্যাটমিক নাম্বার একই গ্রুপ 17 এর মতই অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করবে যত গ্রুপের আপ টু ডাউনে যাবে ইলেকট্রন গেইন এনথালপি কি হয় নোবেল গ্যাস যেহেতু আগেরটাই বললাম যে যেহেতু স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন তাই তাদের ইলেকট্রন অ্যাকসেপ্ট করার কোনো টেন্ডেন্সি নেই তারা তো একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন সেই কারণে তাদের ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার কোনো টেন্ডেন্সি নেই দে হ্যাভ নো টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট দা ইলেকট্রন এন্ড দেয়ারফর হ্যাভ লার্জ পজিটিভ ভ্যালু অফ ইলেকট্রন গেইন এনথালপি সেই জন্য ইলেকট্রন গেইন এনথালপি ভ্যালুটা লার্জলি পজিটিভ হয় নেক্সট আছে ফিজিক্যাল প্রপার্টিজ প্রত্যেকটা নোবেল গ্যাস কিন্তু মোনো অ্যাটমিক হয় প্রত্যেকটা নোবেল গ্যাস মোনো অ্যাটমিক এদের না আছে কালার না আছে অর্ডার না আছে কোনো টেস্ট এরা স্প্যারিংলি সলিউবল হয় ইন ওয়াটারে স্প্যারিংলি সলিউবল খুব স্বল্প মাত্রায় দ্রাব্য হয় আর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট খুবই লো কারণ এদের অনলি টাইপ অফ ইন্টারঅ্যাটমিক ইন্টারঅ্যাকশন আছে এলিমেন্ট গুলোর মধ্যে সেটা হচ্ছে উইক ডিসপারশন ফোর্স বা উইক ইন্টারমলিকুলার ফোর্স বলতে পারবো আর হিলিয়ামের হচ্ছে সব থেকে লোয়েস্ট বয়লিং পয়েন্ট কেমিক্যাল প্রপার্টিজ ইন জেনারেল নোবেল গ্যাসেস আর লিস্ট রিঅ্যাকটিভ হয় আপনি আনরিঅ্যাকটিভ বলতে পারো কারণটা কি দা নোবেল গ্যাস এক্সেপ্ট হিলিয়াম ছাড়া এদের কমপ্লিটলি ফিল NH2NP6 মানে দেখো একদম অকটেট আটটা ইলেকট্রন থাকছে তাই তো 8 ইলেকট্রন আউটার মোস্ট সেলে 8 ইলেকট্রন থাকছে হিলিয়াম ছাড়া ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য এটা হয় আরেকটা হচ্ছে দে হ্যাভ হাই আয়োনাইজেশন এনথালপি এন্ড মোর পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি এই দুটো কারণের জন্য দে আর ইনার্টনেস বা নিষ্ক্রিয়তার কারণ কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি দিক থেকে তারা নিষ্ক্রিয় হয় কেন তাদের নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে এইটা কারণ হচ্ছে নোবেল গ্যাস হিলিয়াম ব্যতীত বাকি সব নোবেল গ্যাস গুলো কমপ্লিটলি ফিলড থাকে NH2NP6 ইলেকট্রনিক কনফিগারেশন ইন দেয়ার ভ্যালেন্স সেল এন্ড নাম্বার টু দে হ্যাভ হাই আয়োনাইজেশন এনথালপি আর মোর পজিটিভ ইলেকট্রন গেইন এনথালপি সেই কারণে আর তুমি এখান থেকে এই প্যারাগ্রাফটা থেকে আমি যেটা বলছি সেটা হচ্ছে তেমন কিছুই নেই জাস্ট তুমি এখানে একটা জিনিস দেখে রাখতে পারো যে এই নাম্বার অফ জিনন কম্পাউন্ড মেইনলি উইথ মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট লাইক ক্লোরিন অক্সিজেন হ্যাভ বিন সিনথেসাইজড হয় এইটুকু জেনে রাখো এখান থেকে আর বেশি কমপ্লেক্স কিছু করার নেই আর একটা হচ্ছে ক্রিপ্টন খুবই পিওর পাওয়া যায় তোমার ডাইফ্লুরাইড ক্রিপ্টন ডাইফ্লুরাইড আর কি KrF2 এটা এখনো স্টাডিড ইন ডিটেল তোমার আর এখানে তেমন কিছু জানা দরকার এবার জেনন আর ফ্লুরিনের কম্পাউন্ড কিছু জেনন ফর্ম করে থ্রি বাইনারি কম্পাউন্ড একটা হচ্ছে XeF2 XeF4 আর একটা XeF6 by the direct reaction of elements under appropriate experimental conditions দেখো প্রত্যেকটা ক্ষেত্রে নয় একটা ক্ষেত্রে যখন জেনন এক্সেস পরিমাণে রয়েছে
তখন ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে তখন কিন্তু 673 কেলভিন টেম্পারেচার 1 বার প্রেসার প্রেসারে কিন্তু জেনন ফ্লুরাইড তৈরি করছে XeF2 XeF4 কি করে হবে 1:5 রেশিওতে আছে সেটার জন্য 873 কেলভিন টেম্পারেচার 7 বার অ্যাটমিক প্রেসার দেয়া হয়েছে তাহলে XeF4 পেয়ে গেছো আর XeF6 এর জন্য কি করবে 1:20 রেশিও দেবে জেননের সাথে 3 মলিকিউলস অফ ক্লোরিন রিঅ্যাক্ট করে 573 কেলভিন টেম্পারেচারে 60 থেকে 70 বার অ্যাটমোস্ফেরিক প্রেসার তাহলে প্রেসার সব থেকে XeF6 এ বেশি দেয়া হচ্ছে আর XeF6 টা আরো ভাবে প্রিপেয়ার করা যায় সেটা XeF2 এর সাথে যদি O2F2 রিঅ্যাক্ট করে 143 কেলভিন টেম্পারেচার XeF4 এর সাথে O2F2 রিঅ্যাক্ট করে 143 কেলভিন টেম্পারেচারে XeF6 তৈরি করে এবার এটা কিন্তু এই XeF2 এই XeF4 XE মানে জেনন ফ্লুরাইড F6 যেটা কালারলেস হয় কালারলেস ক্রিস্টালাইন সলিড এটা ভালো করে মনে রাখবে আর এদেরকে 298 কেলভিন টেম্পারেচারে সাবলাইম করা যায় মানে ঊর্ধ্বপাতন করা যায় এটা একটা পাওয়ারফুল এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল ফ্লুমিনেটিং এজেন্ট রিডিলি হাইড্রোলাইজ হয়ে যায় ইভেন বাই ট্রেসেস অফ ওয়াটার অল্প পরিমাণ ওয়াটারে রেখেই হাইড্রোলাইজ হয়ে যায় ফর এক্সাম্পল XeF2 হাইড্রোলাইজ হয়ে XE দেয় HF দেয় O2 দেয় এই হচ্ছে সেই রিঅ্যাকশনটা খুবই ইজি রিঅ্যাকশনটা আর একটা এখানে পড়বে সেটা হচ্ছে XeF2 আর XeF4 লিনিয়ার হয় স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হয় XeF2 টা হচ্ছে লিনিয়ার আর XeF4 টা হচ্ছে স্কোয়ার প্ল্যানার আর XeF6 এটা কি হয় 7টা ইলেকট্রন পেয়ার রয়েছে 6টা বন্ডিং আর একটা লোন পেয়ার মানে অ্যান্টি বন্ডিং এটার একটা তালে ডিস্টর্টেড অক্টাহেড্রাল স্ট্রাকচার পাওয়া যায় গ্যাস ফেজে যখন গ্যাস ফেজে থাকে এটার একটা বিকৃত ডিস্টর্টেড মানে বিকৃত অক্টাহেড্রাল স্ট্রাকচার পাওয়া যায় XeF6 এর ক্ষেত্রে আর XeF2 এর ক্ষেত্রে কি হয় লিনিয়ার হয় XeF4 এর ক্ষেত্রে স্কোয়ার প্ল্যানার হয় জেনন ফ্লুরাইড ফ্লুরাইড আয়নের সাথে রিঅ্যাক্ট করতে পারে ফর্ম করে ক্যাটায়নিক স্পিসিস অ্যান্ড ফ্লুরাইড আয়ন ডোনার ফর ফ্লুরো অ্যানায়ন ক্যাটায়নিক স্পিসিস তৈরি করে অ্যানায়নিক স্পিসিস তৈরি করে এখানে আরেকটা হচ্ছে আমরা যেমন এটাকে পড়লাম হচ্ছে তোমার জেনন ফ্লুরিন কম্পাউন্ড দেখো জেনন ফ্লুরিন কম্পাউন্ড আরেকটা পড়বো জেনন অক্সিজেন কম্পাউন্ড বলছে যদি এটা জেনন অক্সিজেন কম্পাউন্ডটা কি হাইড্রোলাইসিস অফ XeF4 এন্ড XeF6 উইথ ওয়াটার কি দেবে XeO3 পাওয়া যাবে দেখো একটা রিঅ্যাকশন তুমি পড়ে রাখতে পারো XeF6 যে জলের সাথে বিক্রিয়া করে কিন্তু XeO3 দিচ্ছে কিন্তু যদি তুমি পার্সিয়ালি হাইড্রোলাইসিস করো XeF6 এর সেটা কিন্তু অক্সিফ্লুরাইড দেয় তাহলে তোমায় যদি বলে হাইড্রোলাইসিস শুধু তখন কিন্তু XeO3 দিচ্ছে কিন্তু যদি বলে যে পার্সিয়াল হাইড্রোলাইসিস করছি XeF6 এর তখন সেটা কিন্তু অক্সিফ্লুরাইড দেবে যার সংকেত দেখো এইটা হয় XeOF4 হতে পারে আর XeO2F2 হতে পারে ঠিক আছে দেখো এখানে তোমাদের ডিস্টর্টেড XeF6 স্কয়ার পিরামিডাল পিরামিডাল এই স্ট্রাকচার গুলো দিয়েছে এটা হচ্ছে XeO3 স্ট্রাকচার তাহলে কি হয় XE হ্যাঁ এটা হচ্ছে XE সেটটা এখানে এ তে দেখো এ তে একদম লিনিয়ার স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে XeF2 XeF2 দেখো লিনিয়ার স্ট্রাকচার দিয়ে দিয়েছে এখানে তারপরে XeF4 এর স্ট্রাকচার স্কোয়ার প্ল্যানার ডিস্টর্টেড অক্টাহেড্রাল XeF6 স্কোয়ার পিরামিডাল XE
OF four দেখো চারটে ফ্লুরিন আছে একটা অক্সিজেন আর জেনন একটা আর একটা হচ্ছে পিরামিডাল শেপের সেটা হচ্ছে XeO2F X তোমার স্কয়ার আর একটা O2F2 হয় সেই স্ট্রাকচারটা এখানে দেয়নি এখানে তোমাকে XeO3টা জানিয়েছে তাহলে তোমাকে এই স্ট্রাকচার গুলো কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে স্ট্রাকচার প্লাস কোন কোনটা কোন শেপের হচ্ছে লিনিয়ার কোনটা কোনটা স্কয়ার প্ল্যানার কোনটা ডিস্টর্টেড অক্টাহেড্রাল কোনটা স্কয়ার পিরামিডাল কোনটা পিরামিডাল তাহলে এইখানে এই স্ট্রাকচার গুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে আর এই যে FCO3 ফরমেশন হয় এটা হচ্ছে একটা কালারলেস এক্সপ্লোসিভ সলিড এটা পিরামিডাল মলিকুলার স্ট্রাকচার হয় আর FCOF4 এটা কিন্তু কালারলেস ভোলাটাইল লিকুইড এক্সপ্লোসিভ সলিড এটা আর এটা হচ্ছে ভোলাটাইল লিকুইড এটা স্কয়ার পিরামিডাল মলিকুলার স্ট্রাকচার হয় যেটা একদম আমরা এই ছবিটাতে দেখতে পেলাম তাই তো এটা হচ্ছে FCOF4 আর এইটা হচ্ছে FCO3 তাহলে এবার কিছু এবার এই তোমার নোবেল গ্যাস গুলো কিছু ইউজ আছে প্রত্যেকটা এলিমেন্টস এর মতই হিলিয়াম কিছু ইউজ হয় দেখো নন ইনফ্লামেবল আর লাইট গ্যাস প্রথমে এটা জেনে নি এবার সেই অনুযায়ী এই ইউজ গুলো করব এটা ওই মেট্রোলজিক্যাল অবজারভেশন মানে কিছু অ্যাটমোস্ফেরিক অবজারভেশন জানার জন্য কিছু অ্যাটমোস্ফেরিক অবজারভেশন দেখার জন্য তোমার কিন্তু হিলিয়াম গ্যাস ইউজ হয় যেমন বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস দ্বারাই কিন্তু গ্যাস বেলুন যেগুলো ফুলে থাকে এছাড়া লিকুইড হিলিয়ামকে তুমি ফাইন্ড পাক করতে পারবে ইউজ অ্যাজ ক্রায়োজেনিক এজেন্ট ভেরিয়াস এক্সপেরিমেন্ট করার জন্য লো টেম্পারেচারে ভেরিয়াস এক্সপেরিমেন্ট করার জন্য ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে তুমি কিন্তু লিকুইড হিলিয়াম ইউজ করতে পারো ইট ইজ ইউজ টু প্রোডিউস অ্যাজ সাস্টেইন পাওয়ারফুল সুপার কন্ডাক্টিং ম্যাগনেট যেটা ফর্ম করে এসেনশিয়াল পার্ট অফ মডার্ন এনএমআর স্পেকট্রোমিটার ঠিক আছে এছাড়া রেজোনেন্স ইমেজিং এর সিস্টেমে ক্লিনিক্যাল ডায়াগনোসিসে ইউজ করা হয় নিয়ন কিসে তাহলে প্রত্যেকটা দুটো করে ইউজ করছো ডিসচার্জ টিউবে ইউজ করা হয় নিয়ন ফ্লুরোসেন্ট বাল্বে ইউজ করা হয় বোটানিক্যাল গার্ডেনে নিয়ন বাল্ব ইউজ করা হয় গ্রিন হাউসে ইউজ করা হয় আর্গন কিসে ইউজ হয় দেখো টু প্রোভাইড ইনার্ট অ্যাটমোস্ফিয়ার ইন হাই টেম্পারেচার মেটালার্জিক্যাল প্রসেসে ইউজ হয় ঠিক আছে এছাড়া ল্যাবরেটরি ফর মানে ল্যাবরেটরিতে ইউজ হয় হ্যান্ডলিং দ্য সাবস্টেন্স দ্যাট আর এয়ার সেন্সিটিভ সেগুলোকে ল্যাবরেটরিতে ইউজ করা হয় সেই জন্য আর জেনন আর ক্রিপ্টনের কিন্তু নো সিগনিফিকেন্ট কোনো গুরুত্বপূর্ণ ইউজ বা নেই এটা সিগনিফিকেন্ট নেই জেনন আর ক্রিপ্টনের এরা কিন্তু ইউজ হয় ইন দ্য বাল্বস ডিজাইন ফর স্পেশাল পারপাসে বাল্ব ডিজাইন করতে লাইট বাল্ব গুলো ডিজাইন করতে কিন্তু এগুলো অনেক সময় ইউজ হয়ে থাকে জেনন ক্রিপ্টন ঠিক আছে তাহলে হিলিয়াম নিয়ন আর্গন এই তিনটে দুটো করে ইউজ করে রাখবে তাহলে আলটিমেটলি আমাদের এই চ্যাপ্টারটা তোমার পি ব্লক এলিমেন্ট ক্লাস 12 এর কমপ্লিট হয়ে গেল আজকে নেক্সট আমি তো বললামই তোমাদের যে ফিজিক্যাল পার্ট স্টার্ট করব এবার কোন চ্যাপ্টারটা এখনো ডিসাইড করিনি সেটা তোমরা জানতে পেরেই যাবে ঠিক আছে ওকে তাহলে পি ব্লক এলিমেন্ট কিন্তু আরেকবারও তোমাদের ফুল টেস্ট থাকবে ঠিক আছে যেহেতু এটা একটা বিশাল বড় চ্যাপ্টার এই চারটে গ্রুপকে নিয়ে তাই এটা আরেকবার তোমাদের টেস্ট থাকবে ফুল মক টেস্ট ঠিক আছে ওকে জুম অ্যাপে সেই মক টেস্ট তোমাদের নেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ বাই টেক কেয়ার